আসসালামু আলাইকুম। ভোরে নিউজের আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে আজকের আয়োজন। ভিডিওটি না কেটে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, আজকে আপনাদের জন্য রয়েছে অনেক চাঞ্চল্যকর গুরুত্বপূর্ণ সবচেয়ে আন্তর্জাতিক সর্বশেষ সংবাদ। সংবাদটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা করলেন কিম। সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। বৃহস্পতিবার দেশের সরকারি সংবাদ মাধ্যম একটি খবর প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ওয়ার্কার্স পার্টির কংগ্রেসে বক্তৃতা করার সময় কিম জং উন এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, দেশের সুরক্ষা বৃদ্ধির জন্যই এই কাজ করা প্রয়োজন। দ্রুত সামরিক শক্তি বৃদ্ধির জন্য বেশ কিছু পরিকল্পনার কথাও ঘোষণা করেছেন তিনি। সাধারণত পাঁচ বছরে একবার ওয়ার্কার্স পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হওয়ার কথা, সেই অনুষ্ঠানে আগামী পাঁচ বছরের পরিকল্পনা নেওয়ার কথা। তবে উত্তর কোরিয়ায় শেষবার তা হয়েছিল 2016 সালে। 35 বছর পর তা অনুষ্ঠিত হয়েছিল। এই বছর আচমকাই কংগ্রেসের কথা ঘোষণা করেন কিম। সেখানে এই প্রথম সামরিক পোশাকে তাকে বক্তৃতা দিতে দেখা গেছে। বিশেষজ্ঞদের একাংশের ধারণা, আমেরিকায় নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগে তাদের উপরে চাপ বাড়ানোর চেষ্টা করছেন কিম। সেই কারণেই সামরিক শক্তি বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। সামরিক শক্তি বৃদ্ধির পরিকল্পনায় পরমাণু অস্ত্রের বিষয়টিও আছে কিনা তা নিয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। বস্তুত ট্রাম্প ক্ষমতায় আসার পরে কিমের সঙ্গে বৈঠক করেছিলেন, পরমাণু অস্ত্র নিয়েও তাদের মধ্যে কথা হয়েছিল। যদিও সেই আলোচনা খুব বেশি দূর গড়ায়নি, তবে ট্রাম্পের আমলে কিমও খুব বেশি পরমাণু অস্ত্রের কথা তোলেননি। নতুন প্রেসিডেন্ট আসার মুখে ফের সেই বিষয়টিকে কিম উস্কে দিতে চাইছেন বলে কোনো কোনো মহল মনে করছে। দুই দিন আগে ওই কংগ্রেসেই দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করেছিলেন কিম। স্বীকার করেছিলেন, অর্থনীতি নিয়ে তিনি যা ভেবেছিলেন বাস্তবে তা হয়নি। দেশ যে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে কার্যত তা মেনে নিয়েছিলেন তিনি। তবে আগামী দিনে সেই ভুল শুধরে কিভাবে কাজ করতে হবে সেই বিষয়েও দীর্ঘ পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। চীনকে প্রতিশোধের হুমকি পম্পেওর। হংকংয়ে জাতীয় নিরাপত্তা আইন ভঙ্গ করায় কমপক্ষে 50 জন গণতন্ত্রপন্থী, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতারের বিষয়ে চীনের ওপর খেপেছে যুক্তরাষ্ট্র। এই নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও প্রতিশোধের হুমকি দিয়েছে। বৃহস্পতিবার পম্পেও বলেন, 50 জন গণতন্ত্রপন্থী, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মীকে গ্রেফতারের ঘটনায় যারা জড়িত তাদের ওপরে ওয়াশিংটন নিষেধাজ্ঞা আরোপ করতে পারে এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত তাইওয়ান সফরে যাবে। পম্পেও বলেন, বুধবারের অভিযানে এক মার্কিন নাগরিককে গ্রেফতারের বিষয়ে তিনি হতবাক। যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের নির্বিচারে আটকে রাখা বা হয়রানি সহ্য করবে না। মার্কিন ক্যাপিটাল ভবনে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পরই এমন বিবৃতি দিল পম্পেও। ক্যাপিটালে সংঘর্ষে এখন পর্যন্ত 5 জন নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরো অনেকেই। 2019 সাল থেকে চীনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করছে হংকং। তাদের বক্তব্য, 1984 সালে চুক্তি লঙ্ঘন করেছে চীন। যুক্তরাজ্য থেকে স্বাধীনতা পাওয়ার পরে হংকংয়ের দায়িত্ব নেয় চীন, কিন্তু হংকংকে বিশেষ অধিকার দেওয়া হয়। বাণিজ্য এবং গণতন্ত্রের বিষয়ে চীনের চেয়ে অনেকটাই আলাদা হংকং। পশ্চিমের সঙ্গে তাদের মুক্ত বাণিজ্য চুক্তি ছিল, কিন্তু 2019 সাল থেকে গণতন্ত্রে আঘাত হানছে চীন। এই অভিযোগে আন্দোলন শুরু করে হংকং। আন্দোলন এমন পর্যায়ে পৌঁছায় যে দমনমূলক নীতি গ্রহণ করে চীন। কিছুদিন আগে তারই জেরে নতুন আইন বলবৎ হয়েছে, কিন্তু কোনো আইনই হংকংয়ে বিক্ষোভ আন্দোলন বন্ধ করতে পারছে না। মধ্যপ্রাচ্যে শক্তি বৃদ্ধির নির্দেশ ইরানের সর্বোচ্চ নেতার। 1978 সালের 9 জানুয়ারিতে ইরানের ধর্মীয় নগরী কোমে শাহ বিরোধী এক গণ অভ্যুত্থান হয়। সেই সময় শাহি জান্তার গুলিতে বহু মানুষ মারা যায়। দিবসটি উপলক্ষে দেওয়া এক ভাষণে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনিও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাবলী, পরমাণু সমঝোতায় যুক্তরাষ্ট্রে ফিরে আসার ব্যাপারে ইরানের শর্তারোপ এবং ইরানের প্রতিরক্ষা সামর্থ্য ও মধ্যপ্রাচ্যে দেশটির উপস্থিতির গুরুত্ব তুলে ধরে এসব বিষয়ে তিনি তার অবস্থান তুলে ধরেন। তার ভাষণে কোম শহরে শাহ বিরোধী গণ অভ্যুত্থানকে মার্কিন বিরোধী প্রথম পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়েছে।
তিনি বলেন, কোমের গণ অভ্যুত্থান ছিল মার্কিন বৃহৎ মূর্তির উপরে ইব্রাহিমি কুঠারের প্রথম আঘাত এবং এই আঘাত এখন অব্যাহত রয়েছে। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে ইরানের বিরুদ্ধে মার্কিন শত্রুতামূলক নীতির কথা উল্লেখ করে তিনি নির্বাচন পরবর্তী যুক্তরাষ্ট্রের বর্তমান বিশৃঙ্খল অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির বর্ণনা দেন। তিনি বলেন, নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রে যে কেলেঙ্কারি হয়ে গেল তার লিবারেল ডেমোক্রেট ব্যবস্থার অকার্যকারিতা ও দুর্বলতাই ফুটে উঠেছে। ইরানের এই সর্বোচ্চ নেতা মার্কিন নিষেধাজ্ঞা, মধ্যপ্রাচ্যে ইরানের উপস্থিতি, প্রতিরক্ষা সক্ষমতা ও পরমাণু সমঝোতার ব্যাপারেও গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। তিনি বলেন, আমরা বহুবার বলেছি, নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দায়িত্ব পাশ্চাত্যের, কারণ এই নিষেধাজ্ঞা ইরানের জনগণের বিরুদ্ধে বড় ধরনের অপরাধ, এমনকি করোনা পরিস্থিতিতেও নিষেধাজ্ঞা অব্যাহত রয়েছে। সূত্র পার্স টুডে। ইরানের বিজ্ঞানী হত্যা, আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে মামলা হচ্ছে। ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদেহ হত্যাকাণ্ডের ঘটনাটি এখনও তদন্ত করছে তেহরান। মাস খানেক আগে তেহরানের কাছে ফখরিজাদকে নির্মমভাবে হত্যা করা হয়। গত এক দশকে ইরানের শীর্ষ পর্যায়ে কয়েকজন পরমাণু বিজ্ঞানীকে হত্যা করা হয়েছে। নিহত পরমাণু বিজ্ঞানীদের পরিবারের পক্ষ থেকে আমেরিকার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মামলায় ইসরায়েল এই হত্যাকাণ্ড চালায় এবং আমেরিকাকে তার প্রধান সমর্থক হিসেবে দেখানো হচ্ছে। ইরান সরকার জানিয়েছে, এরই মধ্যে ফখরিজাদেহ হত্যাকাণ্ডের সাথে যুক্ত সবাইকে চিহ্নিত করা হয়েছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গত 27 ফেব্রুয়ারি তেহরানের কাছে ফখরিজাদকে হত্যা করা হয়। তেহরান বলছে, যারা এই শীর্ষ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করেছে তাদেরকে এই বড় ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। বিজ্ঞানী ফখরিজাদকে হত্যার পেছনে ইসরায়েলের বড় ভূমিকা রয়েছে বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে শহীদ বিজ্ঞানীদের পরিবারের পক্ষ থেকে যেই মামলা দায়েরের পদক্ষেপ দেওয়া হয়েছে তা যদি ইরানের আদালতে গৃহীত হয় তাহলে কয়েকটি দেশে ইরান আমেরিকান সম্পদ জব্দ করতে পারবে এবং আটককৃত সম্পদ বিজ্ঞানীদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে দিতে পারবে। রাকা প্রদেশের গ্রামে গোলাবর্ষণ করল তুর্কি সেনারা। সিরিয়ার উত্তরাঞ্চলীয় রাকা প্রদেশের কয়েকটি গ্রামে গোলাবর্ষণ করেছে তুরস্কের সেনারা এবং তাদের অনুগত গেরিলারা। স্থানীয় সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা এই খবর দিয়েছে। বার্তা সংস্থাটি বলছে, তুরস্কের সেনারা এবং তাদের অনুগত গেরিলারা রাকা প্রদেশের আইন ইসা শহরের উপকণ্ঠে কয়েকটি গ্রামের আবাসিক ভবন লক্ষ্য করে মর্টার ও কামানের গোলা বর্ষণ করে। বৃহস্পতিবার বিকেলের দিকে এই ঘটনা ঘটেছে এবং এতে যথেষ্ট পরিমাণে সরকারি বেসরকারি সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তুর্কি বাহিনীর গোলা বর্ষণে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি। এদিকে আইন ইসা শহরের দিকে তুরস্ক 250 সেনা পাঠিয়েছে। গোলযোগপূর্ণ ওই এলাকায় তুরস্ক তাদের শক্তি বাড়ানোর অংশ হিসেবে এসব সেনা পাঠায়। তুরস্কের দিয়ার বাকির প্রাদেশিক কমান্ডের একজন কমান্ডারের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এই খবর দিয়েছে। 2019 সালের 9 অক্টোবর তুরস্ক সিরিয়া সীমা লঙ্ঘন করে দেশটির উত্তরাঞ্চলে আগ্রাসন চালায়। আঙ্কারা দাবি করছে, কুর্দি গেরিলাদের তুরস্কের সীমান্তবর্তী এলাকা থেকে দূরে রাখার জন্য সামরিক অভিযান চালানো হয়েছে। তারপর থেকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলের একটি অংশ নিয়ন্ত্রণ করছে। দিল্লির রাজপথে হাজারো কৃষকের ট্রাক্টর মিছিল। নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ করে চলেছেন কৃষকরা, লাগাতার প্রতিবাদে 43 দিন গতকাল। আর সেই দিনই রাজধানীর রাজপথে ট্রাক্টর মিছিল করেছেন ভারতের কৃষকরা। দেশটির বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার কৃষক রাজধানীতে এই মিছিলে অংশ নিচ্ছেন। শুক্রবার ফের আরও এক দফায় কৃষকদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ভারতের কেন্দ্রীয় সরকারের। সেই আলোচনার একদিন আগেই পূর্ব ও পশ্চিম দিল্লির রাজপথ কেঁপে উঠল ট্রাক্টর মিছিলে। ট্রাক্টর মিছিল নিয়ে দিল্লি পুলিশের জয়েন্ট কমিশনার পশ্চিম শালিনী সিংহ বলেছেন, দিল্লির ভেতরে মিছিল প্রবেশের কোনো কথা নেই, সেই মতোই পুলিশের ব্যবস্থা রয়েছে। কিন্তু রাজধানীর লাগোয়া অংশে রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। এখনো পর্যন্ত কৃষকরা অনড় রয়েছেন তাদের অবস্থানে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।